মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার নিজের ব্যক্তিগত কিছু ব্যাপার এবং সেই সাথে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি আমাদের দেশে আছে তাদের ব্যাপার নিয়ে কথা হয়েছিল। উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় আসবার পরে স্বাধীনতার 53 বছরে উনি ক্ষমতা আসবার পরে 2013 সালে একটা রেজুলেশন করছেন। উনি আমাকে বলেছিল যে হ্যাঁ তোমরা টেনশন করো না, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, তোমাদের কিছু হবে না। উনি আমাকে ব্যক্তিগতভাবে নিজেও আমাকে এটা বলছিল এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না। ওনার সাথে যখন কথা বলতে গেছি আমি যে আমি একটা দেশের সরকার প্রধানের সাথে কথা বলছি, আমার মনে হয়েছিল যে আমি আমার পরিচিত কোনো মানুষের সাথে কথা বলছি, মনে হচ্ছিল আমার মায়ের সাথে আমি কথা বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার নিজের ব্যক্তিগত কিছু ব্যাপার এবং সেই সাথে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি আমাদের দেশে আছে তাদের ব্যাপার নিয়ে কথা হয়েছিল এবং তার সাথে আমার যে কথোপকথন যা কিছু হয়েছিল সেই কথোপকথনের একটা অংশ তিনি তার স্টেটমেন্টে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করবার সময় উনি বলে দিয়েছেন। উনি বলে দিয়েছেন সম্পত্তি বন্টনের কথা, এই মানুষগুলোকে উনি সংবিধানের অধিকার ওনারা দিয়েছেন সেটার কথা এবং এইটা এই অধিকারগুলোকে কখনো ভায়োলেট না করতে সমস্ত রকম প্রতিষ্ঠানকে উনি ওভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন। তো আমার ওনার সাথে যে কথাবার্তা হয়েছিল সেটা হচ্ছে এই মানুষগুলোর অধিকার, এই মানুষগুলোর অধিকার প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করবার জন্য সমস্ত রকমের যে ভূমিকা পালন করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই ধরনের যা জিনিসগুলো আমি ওনার সাথে আলোচনা করেছিলাম এবং উনি ভীষণ একমত ছিল এবং উনি অনেক এবং আমি বলবো যে ব্যক্তি শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে আমি পার্সোনালি যদি আমি বলি এবং আপনি আমাদের কমিউনিটির মানুষজনদের কাছেও যদি যান দেখবেন যে উই অল হ্যাভ রেসপেক্ট ফর হার, বিকজ উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় আসবার পরে স্বাধীনতার 53 বছরে উনি ক্ষমতা আসবার পরে 2013 সালে একটা রেজুলেশন করছেন এবং ওনার সরকারই একটা প্রোটেকশন অ্যাক্ট করতেছেন যেটা ড্রাফট হয়েছে হয়তো বা অদূর ভবিষ্যতে ক্যাবিনেটে যাবে, তারপর পার্লামেন্টে যাবে। সো উনি একমাত্র ওনার সরকারই একমাত্র সরকার এবং উনি একমাত্র সরকার প্রধান যিনি এই নিপীড়িত মার্জিনালাইজড কমিউনিটির রাইটস নিয়ে সোচ্চার এবং উদার মন মানসিকতা ধারণ করেন। উনি আমাকে বলেছিল যে হ্যাঁ তোমরা টেনশন করো না, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, তোমাদের কিছু হবে না। উনি আমাকে ব্যক্তিগতভাবে নিজেও আমাকে এটা বলছিল এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না এবং উনি খুবই 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 এম্প্যাথেটিকভাবে উনি আমার সাথে কথা বলছিল এবং আমি ভাবি নাই ওনার সাথে যখন কথা বলতে গেছি আমি যে আমি একটা দেশের সরকার প্রধানের সাথে কথা বলছি, আমার মনে হয়েছিল যে আমি আমার পরিচিত কোনো মানুষের সাথে কথা বলছি, মনে হচ্ছিল আমার মায়ের সাথে আমি কথা বলতেছি। সো গণভবনের পরিবেশটা ঠিক ওই সময়টা ওরকমটাই ছিল আসলে ওনার সাথে যখন আমি কথা বলছিলাম। আসলে দেখেন এই জিনিসগুলোকে বলতে গেলে কালচার, তারপরে এডুকেশন, সোসাইটি অনেক জিনিসগুলো আসে। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায়িত্ব না পুরা দেশকে পুরা জাতিকে শিক্ষিত করা, পুরা দেশ জাতির মধ্যে অ্যাওয়ারনেস তুলে ধরা, বা একমাত্র আমার বা আমার সম্প্রদায়ের মানুষগুলোর কিন্তু এই দায়িত্ব বহুটুকু না। খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার আপনি চিন্তা করবেন যে এই যে ট্যাবু, এই যে স্টিগমা, এই যে এই মানুষগুলো আজ এত বছর ধরে পিছিয়ে পড়া, অচ্ছুত, আনটাচেবল বলাম রকম করে ফিল করানো হয়, এটার পেছনের মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে এই মানুষগুলো যখন তাদেরকে নারী পুরুষের বাইরে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার বা হিজড়া হিসেবে আইডেন্টিফাই করতেছে ঠিক সেই মুহূর্তে তাদেরকে সমাজ থেকে, পরিবার থেকে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। দ্য মেইন রিজন, যখন একটা বাচ্চাকে, একটা শিশুকে, একটা কিশোরকে, একটা যুবককে তার ভিন্ন জেন্ডার পরিচয়ের কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে তখন সে করবেটা কী আসলে? তো তাকে যদি বাড়ি থেকে বের না করে দিয়ে ছেলে মেয়েদের মতো বাড়িতে রেখে পড়াশোনা করানো হতো তাহলে এই ব্যাপারটা হতো না, কিন্তু এরকম ঘটনা ঘটতো না। আমার কাছে মনে হয় সলিউশনটাও ঠিক ওখানেই আছে। সাগরের কথা যদি চিন্তা করেন, আমার চোখে ওরাই তো আসল চেঞ্জ মেকার। নিজের ছেলেকে একটা বিধবার সাথে বিয়ে দিয়ে সতীদাহ প্রথার অবসান ঘটাইছে, রাইট? যে সমস্যার শুরুটা যেখানে সমাধানটাও ঠিক সেখানেই আছে। তো বাড়ি থেকে বের করে দিয়ে যেমন সমস্যাটা তৈরি হয়েছে, বাড়িতে গ্রহণ করে নিয়েই সমস্যাটার সমাধান তৈরি করতে হবে। তো আমাদের দেশে আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো মানুষদের দরকার। সেই মানুষরা যখন বের হবে বুক ফুলে প্রকাশ্যে তাদের কথা, তাদের লড়াই করবে এই মানুষগুলোর জন্য, তখনই আমার কাছে মনে হয় যে আসল পরিবর্তনটা ঘটবে। আদারওয়াইজ এটা বিশাল বড় একটা মানে জনসংখ্যা, এই দেশের ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, সকল মানুষকে আসলে শিক্ষিত করা, সকল মানুষকে আসলে অ্যাওয়ার করা আসলে মানে এটা চারটিখানি কথা না। সরকারি সেন্সাসের কথা যদি বলি 10,000 সামথিং একটা রিপোর্ট আসছে, বাট দিস ইজ নট দ্য, আমার বলবো যে এটা অ্যাকচুয়ালি
প্রপার কোনো সেন্সাস হয় না আসলে, কারণ অনেক মানুষ আসলে কাম আউট করে না, বা যখন সেন্সাস করতে গেছে নিতে গেছে তো তখন হয়তো বা প্রপার ইনফরমেশন পায়নি, বা যাই হোক সামহাও কিছু একটা হয়েছে।